হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকসোজি। আশা করছি আপনারা সকলে অনেক 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 ভালো আছেন অ্যান্ড সুস্থ থাকেন, এই কামনাই করি সবসময়। আজকে কিন্তু একটা নতুন স্মার্টফোনের ব্যাপার নিয়ে কথা বলবো, সেটা কিন্তু থাম্বনেইল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন। হ্যাঁ, আপকামিং স্মার্টফোন, সেটা হচ্ছে যে রেডমি কে টোয়েন্টি প্রো প্রিমিয়াম। সো কিছুদিন আগে কিন্তু আমরা কে টোয়েন্টি প্রোটা হাতে পেয়েছি এবং এক্ষেত্রে কিন্তু আমরা ফোনটা ইউজ করে অনেক মজা পাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় কে টোয়েন্টি প্রো প্রিমিয়াম যেটা আসছে সেটাও কিন্তু অনেক বেশি আপগ্রেডেশন নিয়ে আসছে। সো আমরা আসলে দেখবো যে কি কি বিষয় এখানে আপগ্রেড করা হয়েছে এবং আমাদেরকে আদৌ এখানে সুইচ করা উচিত কিনা সেই বিষয়গুলো নিয়ে আসছি, ডিটেলসে কথা বলবো। সো লেটস স্টার্ট। সো ফার্স্ট অফ অল, যে মেজর চেঞ্জটি এখানে আছে সেটা হচ্ছে যে এর প্রসেসর, এখানে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 855 প্লাস প্রসেসর, যেটা কিন্তু অনেক দ্রুত গতির সম্পূর্ণ একটা প্রসেসর এবং যেটাকে আপনাকে কি বলে একটা বেটার পারফরমেন্স আপনাকে দিতে সক্ষম। সো এখান থেকে আমরা অনেক ভালো কিছু এখান থেকে আমরা আশা করছি ইনশাল্লাহ, এখান থেকে আমরা ভালো কিছুই পাবো। সো এখানে কিন্তু রেডমি কিন্তু এখানে কে টোয়েন্টি প্রো এর যে বিষয়টা আছে সেখান থেকে কে টোয়েন্টি প্রো প্রিমিয়ামে কিন্তু যে আপনার চিপসেটের যে চেঞ্জটা আছে সেখান থেকে কিন্তু তারা বলেছেন যে এখানে আপনারা 15% আপনারা 15% জিপিইউ বিভাগে এখানে কিন্তু বেটার পারফরমেন্সটা পাবেন। সো এটা গেল একটা বিষয়, এখানে কিন্তু আমরা একটা বেটার পারফরমেন্স পাচ্ছি কে টোয়েন্টি প্রোর চাইতেও। একটা ব্যাপার আর হচ্ছে যে এখানে কিন্তু 12 GB র্যামের সাথে, এখানে কিন্তু 12 GB র্যাম আমরা ফোন পাবো, 12 GB র্যামের সাথে হচ্ছে 512 GB স্টোরেজ আমরা এখানে পাবো। সো এখানে দেখা যাচ্ছে কিন্তু স্টোরেজের নিয়ে কোনো সমস্যা চিন্তা করতে হবে না, আমাদেরকে আদৌ দরকার 12 GB র্যাম, 512 GB স্টোরেজ, আদৌ কি আমাদের এত কিছু দরকার আছে? কারণ আমরা অনেক কিছু ইউজ করি, আমরা ল্যাপটপ ইউজ করি, তারপরে হচ্ছে আবার হয়তো কারো রুমে ডেস্কটপও আছে। সো ওখানে কিন্তু অনেক স্টোরেজ, তো এগুলো কিন্তু হিউজ পরিমাণে একটা চেঞ্জ, কারণ 512 GB স্টোরেজ আমার মনে হয় না সকলের দরকার আছে। সো যাদের যাদের প্রয়োজন তারা তারা পারচেজ করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটা কিন্তু একটা বিশাল লেভেলের চেঞ্জ, বিশাল লেভেলের পরিবর্তন। কারণ 512 GB স্টোরেজ আজ থেকে 3-4 বছর আগে কিন্তু ভাবা যেত না যে ফোনে মেমোরি বিল্ড অবস্থায় পাওয়া যাবে 512 GB স্টোরেজ। যাই হোক, অনেক বড় একটা পরিবর্তন, আমরা চাবো যে স্মার্টফোনে আরো নতুন নতুন পরিবর্তন আসুক এবং রিজনেবল প্রাইসের মধ্যে আসুক, আমরা সবসময় এটাই কামনা করি। আমরা রেডমি কে টোয়েন্টি প্রো প্রিমিয়াম সেটা কিন্তু খুব সম্ভবত মিউআই 11 এর সাথে আমরা হাতে পাবো, মাত্র কয়েকটা দিনের অপেক্ষা হয়তো করতে হবে, তারপরে আমরা ফোনটা আমাদের হাতের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। সো এটা হচ্ছে একটা বড় ব্যাপার। অ্যান্ড এখানে কিন্তু আরেকটা জিনিস যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে যে কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে তাপ পরিশোধের জন্য, এখানে একটা কুলিং সিস্টেমটাকে টেকনোলজিটাকে এখানে ইউজ করা হয়েছে, যার কারণে হচ্ছে যে আপনার যখন ইউজ করবেন হ্যাভি ইউজে দেখবেন যে ফোনটা ওই রকম মানে হিটিং প্রবলেম বা ইস্যু এগুলো আপনাকে অতটা ফিল করতে হবে না, যেটা কিন্তু অনেক ভালো একটা দিক এবং যার ফলে ফোনটাতে ইউজে আপনার একটা অন্যরকমের এক্সপিরিয়েন্স চলে আসবে। সো এটা কিন্তু এর জন্য কিন্তু একটা ধন্যবাদ দেওয়া যেতে পারে রেডমি কে টোয়েন্টি প্রো প্রিমিয়ামকে। সো আমরা কিন্তু ধীরে ধীরে চিন্তা করবো যে যখন অন্যান্য ফোনগুলো রিলিজ হবে এই টেকনোলজিটা যেন ওর মধ্যে ইনক্লুড করে দেয় আর কি। সো আমরা পরবর্তী চলে যাচ্ছি ডিসপ্লে সেগমেন্টে, যে ডিসপ্লে কিন্তু অনেক ভালো একটা ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে, 6.39 অ্যামোলেড ডিসপ্লে। আমরা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে সবসময় আশা করি যে অ্যামোলেড ডিসপ্লে কিন্তু পারফরমেন্সটা অনেক বেটার হয় এবং অনেক ভালো পারফরমেন্স পাই। সো আমরা কিন্তু চাই অ্যামোলেড ডিসপ্লে, সো আমাদের কথা শুনেছে এবং অ্যামোলেড ডিসপ্লে দিয়ে দিয়েছে, এটা কিন্তু অনেক ভালো একটা দিক। সো এর জন্য অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড পপ আপ সেলফি ক্যামেরা এখানেও ইউজ করা হয়েছে কে টোয়েন্টি প্রোর মতো, এখানেও পপ আপ সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। পপ আপ সেলফি ক্যামেরা সেলফির জন্য 20 MP ইউজ করা হয়েছে, যেটা থেকে অনেক ভালো সেলফি আমরা এখান থেকে আশা করছি। অ্যান্ড ব্যাক ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ হিসেবে ইউজ করা হয়েছে, ব্যাক ক্যামেরা ইউজ করা হয়েছে 48 MP প্রাইমারি ক্যামেরা অ্যান্ড হচ্ছে 8 MP টেলিফটো লেন্স, 8 MP দিয়েছে, এটা অনেক ভালো বিষয়। অ্যান্ড 13 MP দিয়েছে হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা হিসেবে। সো এই তিনটা ক্যামেরা সেট আপের কিন্তু আমরা মনে হয় অনেক ভালো পিকচার পাবো, কারণ আমাদের কিন্তু দেখেন 2 MP, 3 MP, 5 MP কিন্তু যে সাপোর্টিং যে ইয়াগুলো থাকে, যে ওয়াইড অ্যাঙ্গেলে আপনার 5 MP কিংবা হচ্ছে টেলিফটো লেন্সে হচ্ছে 5 MP কিংবা 3 MP এরকম কিন্তু ইউজ করা হয়নি, এখানে কিন্তু অনেক ভালো ইউজ করা হয়েছে, ভালো ক্যামেরা ইউজ করা হয়েছে।
তো সেক্ষেত্রে কিন্তু আমরা আশা করতে পারি যে এখান থেকে আমরা অনেক ভালো ক্যামেরা এক্সপিরিয়েন্স পাবো। সো আমরা আশা করছি এখান থেকে ভালো ক্যামেরা এক্সপিরিয়েন্স পাই। সো এই বিষয়টার জন্য হয়তো মানে কয়েকদিনের মধ্যে আমরা বিষয়টা জানতে পারবো, আপনাদেরকে হয়তো সেই রিভিউটা দিতে পারবো। সো সেই পর্যন্ত একটু কষ্ট করে ওয়েট করুন এন্ড সাবস্ক্রাইব করে রাখুন টেক সজীব। সো পরবর্তী সেগমেন্টে চলে যাই, কি আছে এখানে। আচ্ছা, এই সকল হোল সিস্টেমটাকে ব্যাকআপ দেওয়ার জন্য রয়েছে 4000 mAh ব্যাটারি। একটু কম হয়ে গেল না? আসলে মনে হয় একটু কম হয়ে গেছে, কারণ যে পরিমাণ ফিচার সমৃদ্ধ ফোন তো আমরা কিন্তু আশা করছিলাম, যেখানে হয়তো 5000 কিংবা 6000 mAh ব্যাটারি থাকলে কিন্তু হ্যাপি হয়ে যেত আর কি। সো এখানে মনে হয় একটু কষ্টটা কমানোর জন্য এটা করা হয়েছে। সো দেখা যাক আসলে কি প্রাইস রেঞ্জ এটা আসে। আমরা চিন্তা করছি এটা হয়তো বা K20 Pro-র আশেপাশে থাকবে আর কি রেঞ্জটা। সো এখানে কিন্তু ফাস্ট চার্জারটা ইউজ করা হয়েছে, ফাস্ট চার্জিং সাপোর্ট আপনারা এখানে পাচ্ছেন। সো এই ছিল মোটামুটি আজকের হচ্ছে K20 Pro প্রিমিয়াম এর আপডেট। সো এই বিষয়গুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, অ্যান্ড কি কি বিষয়ে ভিডিও দেখতে চান সেই বিষয়গুলো আমরা কমেন্ট বক্সে জানাতে পারেন। অ্যান্ড আমার চ্যানেলে যে নতুন হয়ে থাকেন, কষ্ট করে আমার চ্যানেলটি একটু ভিজিট করুন। মানে আমি টেকনোলজি রিলেটেড অনেক ভিডিও ওখানে পোস্ট করা আছে, বেছে বেছে আপনার যেটা দরকার সেটি দেখুন। অ্যান্ড টেক সজীবকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব টেক সজীব লেটেস্ট টেকনোলজি।